فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون بالبينات والزبر. সে দেখ যেভাবে ধর্ষণ বা যে সমস্ত সামাজিক অবকাণ্ড চলতেছে এই ব্যাপারে কিছু বলুন। আসলে এটা কিভাবে বলবো, সেই ভাষায় হারিয়ে ফেলেছি, কিভাবে বলবো। এমন অবস্থা তৈরি হচ্ছে এখন, মানুষ একটা হচ্ছে একটা অন্যায় হতো, যুগ যুগ ধরে অন্যায় হয়েছে, অন্যায় কখনো বন্ধ ছিল না। অন্যায় হয়েছে, মেয়ে ঘটিত অন্যায়গুলো বেশিরভাগ সময় মানুষ গোপনে হইতো এবং এটার জন্য মানুষ একে অপরকে বলতো না, বলতো লজ্জাবোধ করতো। কিন্তু এখন ব্যাপারও এত বেশি হয়ে গেছে মানুষ যে অন্যায় করে আর ফেসবুকে ছেড়ে দেয়, যেটা আলোচনা হয় এটা কিন্তু হারাম, এটা বড় ধরনের হারাম। প্রথমে বলছি, অর্থাৎ প্রথমে তো জিনা ব্যবসা তো হারামি আর দর্শন তো হারামি, আর দ্বিতীয়ত এটা যে কারণে আরেকটা বড় হারাম হচ্ছে প্রচার করাটা, আরেকটা হারাম। কারোর কাছে এরকম আসলে সেইটা প্রচার করলে আরেকটা হারাম হবে, কারো ছবি তুলে দিয়া কোনো নারীকে উলঙ্গ করে ছবি যদি কোনো প্রচার করে এটা বড় ধরনের হারাম হবে। আল্লাহ তাআলা কোরআন কারীম বলেছেন, যারা ইমানদারদের মধ্যে অশ্লীলতা প্রচার প্রসার করতে পছন্দ করে তাদের জন্য কঠোর শাস্তি রয়েছে, যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে। এই যে যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে কেন, কারণ এটা ধীরে ধীরে গা শোয়া হয়ে যাবে, এখন তার কাছে এটা এখন কিছুই মনে হবে না। যারা পণ্য দেখতে অভ্যস্ত তারা এটার মধ্যে এখন আনন্দ অনুভব করে, নাউজুবিল্লাহ, কৈশাসিক আনন্দ অনুভব করবে। দেশ জুড়ে এটা কখনো এরকম অবস্থা যায়নি। এটা একমাত্র কারণ হচ্ছে আমাদের আমাদের এখন এই দৃষ্টিভঙ্গিগত পরিবর্তন করতে হবে। এক, যে এটার জন্য কঠোর হস্তে দমন নিতে জরুরি, দমন নীতি জরুরি, এটা শাস্তি জরুরি। এই শাস্তি কি আসলে, দর্শনের শাস্তি কি? দর্শনের শাস্তি আসলে হচ্ছে মৃত্যুদণ্ড হওয়া উচিত। কি জন্য জানেন, আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, ইন্নামা জাযাউল্লাযীনা ইউহারিবুনা আল্লাহ ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদান আন ইউকাত্তালু আও ইউসাল্লাবু আও তুকাত্তা আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফিন আও ইউনফাউ মিনাল আরদি যালিকা লাহুম খিজয়ুন ফিদ দুনিয়া ওয়া লাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, যারা দুনিয়ার বুকে ইন্নামা জাযাউল্লাযীনা ইউহারিবুনা আল্লাহ ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদান, আল্লাহ ওয়া রাসূলের বিধানের বিরুদ্ধে যুদ্ধ করে বেড়াচ্ছে, এরা এই কাজ করতেছে এই দর্শনকারীরা। ওই ইয়াসআউনা ফিল আরদি ফাসাদ, জমিনের ফাতনা ফাসাদ তৈরি করছে, এদের শাস্তি কি? আই ইউকাত্তালু, এদের হত্যা করা হবে। শুধু হত্যা না, আর একটু বাড়াচ্ছে যদি হত্যা করে, আর কি যদি হত্যা হত্যা যদি এটার পরে হত্যা করে তাহলে হত্যা করা হবে। আই ইউকাত্তালু আও ইউসাল্লাবু, সুলিও দেওয়া হবে, যদি অন্যায় করার পরে হত্যা করে সুলি চুলি দেওয়া হবে। এটা মহারাবা বলে আয়াত, হায়াতুল মহারাবা। আমাদের কাছে অনেকেই মহারাবা মন্ত্র বুঝেছেন শুধুমাত্র ডাকাতি, ডাকাতি নয়, এই জাতীয় সবগুলি এর ভিতরে ডুববে। এই জন্য সৌদি আরবে আপনার শুনে থাকবেন যে সবসময় যারা হেরোইন নিয়ে সৌদি আরব ঢুকে তাদের মৃত্যুদণ্ড কার্যকর করে, কেন, এই আয়াতের অধীন নিয়ে যায়। মহারাবা, এগুলি আল্লাহ রাসূলের বিরুদ্ধে মহারাবা নামছে, যুদ্ধে নামছে এবং তারা ফাসাদ সৃষ্টি করছে, এই জন্য তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা উচিত। এটা যে কোনো মূল্যে এটাকে বাস্তবায়ন করা উচিত। কিছু মৃত্যুদণ্ড হলে এটা আর কোনোদিন হবে না। এই জন্য আমরা অনুরোধ জানাবো, যাদেরকে আল্লাহ তাআলা ক্ষমতা দিয়েছেন, যাদেরকে দায়িত্ব দিয়েছেন, তারা যদি না করেন তাহলে তারা গুণাগার হবে এবং সমাজ যে বর্তমান যে অবস্থা চাচ্ছে তা থেকে তাদের মুক্ত করার জন্য এটা একটা বড় ধরনের মাধ্যম, যে অবশ্যই শক্ত হাতে এটাকে দমন করতে হবে, মৃত্যুদণ্ড দিতে হবে এদেরকে। এখানে বলতে পারেন যে এরা মৃত্যুদণ্ড যদি কোনো এরা অবিবাহিত হয়, অবিবাহিতর মশলা ওই জায়গাতে যেখানে তারা জিনা ব্যবিচার তারা সম্মতিতে হয়েছে, জোর করে হয়নি, সেখানে সম্মতিত হয়, আইনি দৃষ্টিতে বর্তমান আইনি দৃষ্টিতে সম্মতিত হওয়াটা দোষের নয়, কিন্তু এটা আল্লাহ এবং তার রাসূলের দৃষ্টি দোষের। অবিবাহিত যদি কোনো নারী পুরুষরা ব্যবিচার করে তখন সেখানে বিধান আছে, এরকম বিনা ইয়াতে বিধান হলে, বিনা অনুমতি এরকম কোনো বিধান হলে, তারা পরস্পর সম্মতি ব্যতীত বিধান এটা হলে তখন সেখানে বলা হচ্ছে যে অবিবাহিত হলে তাকে 100 বেত্রাঘাত এবং তাকে জেল দিতে হবে 1 বছরের। তাকরিবে আম যেটাকে বলা হয়েছে, 1 বছরের জেলে রাখতে হইব এবং তাকে 100 বেত্রাঘাত করতে হবে এবং মানুষের সামনে সেটাকে পিটিয়ে দেখাইতে হবে। সাদা আজাব হুমা তয়েফা তুমি মিনি, একদল ইমানদার যেন দেখতে পায় এরকম, অত সবার সামনে সেটাকে পিটাতে হবে যাতে করে তার ভবিষ্যৎ আর কেউ না করে, এটা বলা হয়েছে। আর বিবাহিত হলে তাদের মৃত্যুদণ্ড, এটা হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে এবং এটা রসুল্লাহ সেটা তিনি করেছেন। সুতরাং মৃত্যুদণ্ড ওইটা আছে এবং অবিবাহিতর ব্যবস্থাটা আসতেছে, এটা যে অবিবাহিত কী শাস্তি দিতে পারবে, অবশ্যই সর্বনিম্ন শাস্তি যেটা তাদের সেটা হচ্ছে তাদেরকে 100 বেত্রাঘাত এবং তাদেরকে জেল দিতে হবে। এরপরে যেটা থাকবে সেটা হচ্ছে সর্বোচ্চ শাস্তি কী, সর্বোচ্চ মৃত্যুদণ্ড বিজাতে পারে, কারণ এটা মহারাবা, এটা আমার আল্লাহ রসুলের বিরুদ্ধে নামা এবং এটার এটার কারণে সমাজে বিশৃঙ্খলা তৈরি হচ্ছে। আল্লাহ তারা এটা নিষেধ করেছেন, ওয়াইস আউনা ফিল আরদি ফাসাদান আন ইউকাত্তালু আও ইউসাল্লাবু আও তুকাত্তা আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফিন আও ইউনফাউ মিনাল আরদি যালিকা লাহুম খিজয়ুন ফিদ দুনিয়া যালিকা লাহুম খিজয়ুন ফিদ দুনিয়া ওয়া লাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম। তো কঠিন শাস্তি আল্লাহ তারা তাদের জন্য রেখেছেন, দুনিয়াতে কি বলেছেন যে তাদেরকে হয় তাদেরকে হত্যা করা হবে, শুলে দেওয়া হবে,
অথবা অথবা ফাঁসি দেওয়া হবে না, শুধু হত্যা নয় ফাঁসিও দেওয়া হবে মানুষ দেখানোর জন্য, অথবা তাদের হাত পা কেটে দেওয়া হবে। এটা হচ্ছে তাদের যারা টাকা পয়সার মশালা আছে সেখানে, আমি সেটা যাচ্ছি না, শুধু এটাই বলবো যে তাদের মৃত্যুদণ্ড পর্যন্ত তাদের হতে পারে। ইসলামী শরীয়তে সুযোগ রয়েছে, শুধু যারা বিচারক তার বিচারকের যে বিচারকের বিচারক অবস্থা বিবেচনা করে সেটা অনুসারে ব্যবস্থা নেবেন। এটা হচ্ছে রাষ্ট্রীয় পক্ষ থেকে, কিন্তু আমরা শুধু একদিক দিয়ে বললে হবে না, ব্যক্তি পর্যায়েও চলে আসতে হবে। সেটা কি চিন্তা করে দেখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ছেলে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ আমাকে জিনা করার অনুমতি দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডেকে বললেন যে তুমি কি তোমার মায়ের সাথে জিনা করতে পছন্দ করো? বলে না। তোমার বোনের সাথে? বলে না। তোমার ফুফুর সাথে? বলে না। তোমার খালার সাথে? বলো না। তো তোমার মেয়ের সাথে? বলো না। বলে এই যে মানুষগুলো যারা তাদের সাথে তুমি ব্যবচার করবা, এরা কারো বোন, কারো খালা, কারো মেয়ে, কারো মা, কারো ফুফু, তো এই যেহেতু তুমি বুঝতে পারছো যে এগুলো অনুমোদিত না, তো তুমি কীভাবে চাইতে পারো? রাসূলুল্লাহ সাল্লাম তার বুকে হাত দিয়ে দোয়া করলেন, আল্লাহ তাকে সুপা তার অন্তরকে পবিত্র করে দাও এবং তার লজ্জাস্থানকে হেফাজত করো, দোয়া করলেন। ছেলেটা বেরিয়ে গেল, মুসলিম আহমদ হাদিসটি আসছে, ছেলেটা বেরিয়ে গেল, তার মধ্যে সামান্যতম আর কোনো দিক থেকে তাকানোর মতো প্রবণতা তার আসেনি। এর অর্থ হচ্ছে কি? অর্থ ছোট কাল থেকেই আপনার আপনার সন্তানদেরকে এই আপনার প্রত্যেকে তার সন্তানদেরকে এভাবে বড় করা উচিত। সেটা হোক প্রতি পারিবারিকভাবে সেটাকে নিয়ন্ত্রণ করা, পারিবারিকভাবে তাকে উত্তম আদব দিয়ে শিক্ষা দিয়ে তাদেরকে বড় করে তুলতে হবে। আর শিক্ষায়তনগুলিতে সেটা শিক্ষা দিতেই হবে যে 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 তোমার মাহরাম নয় তার দিকে তাকানো তোমার জন্য বৈধ নয়, তার দিকে চোখ তুলে তাকানো কখনো ঠিক নয়, তার দিকে খারাপ দৃষ্টিতে তাকানো তোমার জন্য উচিত নয়, গুণা হবে এবং সেটার কারণে তোমার শাস্তি হতে পারে। সে তোমার তুমি যদি কোনো অন্যায় করো, তোমার তোমার ভবিষ্যৎ প্রজন্ম তোমার এরকম অন্যায় লিপ্ত হবে, এটা তাকে বুঝাতে হবে ধীরে ধীরে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেভাবে তাদেরকে এইভাবে তৈরি করতে হবে, এটা শিক্ষাতনগুলোতে শিক্ষা দেওয়া উচিত। দুর্ভাগ্যবশত আমাদের পরিবারগুলো আজ এমন অবস্থায় চলে গেছে, বাবা চলে গেছে একখানে, মা চলে গেছে আরেক জায়গায়, ছেলে মেয়ে বড় হয়েছে এর কাছে, বুয়ার কাছে, তারা শিখেছে এক ধরনের শয়তানি, এরপরে অথবা তাদেরকে বুয়া শিখায় নাই, তাদের শিক্ষা হয়েছে, অনেকে শিখছে খ্রিস্টান মিশনারিদের স্কুলে পড়ছে, অনেকে আবার বিভিন্ন এনজিওর কাছে পড়ছে, তাদের কাছে আখলাকের কোনো নামগন্ধ তাদের ছিল না। এদের থেকে আপনি ভালো আশা করবেন কী করে? আর প্রতিষ্ঠানগুলো যদি হয় তো তা আরও খারাপ অবস্থা। আপনি অনেক প্রতিষ্ঠান দেখবেন একটা ক্লাস ওয়ান থেকে শুরু করে অনেক সর্বোচ্চ ডিগ্রি পর্যন্ত নেয়, সেখানে কোথাও কোনো জিনিস হারাম বলে কোনো কিছু শেখানো হচ্ছে না, কোনো কিছু হারাম, কোনো তাদের চরিত্রিক উৎকর্ষ সাধন করতে হবে, নিজ চরিত্রিক হেফাজত করতে হবে এমন কোনো কিছু তাদেরকে শেখানো হচ্ছে না। তার অর্থ হচ্ছে আমরা পুরো একটা উম্মতটা পুরোটাই বিনষ্ট হয়ে গেছে, আমাদের পুরো জাতিটাই বিনষ্ট। যখনই আপনি দেখবেন যে একজন মানুষ আক্রান্ত হচ্ছে, একজন মেয়ে আক্রান্ত হচ্ছে, আপনি কেন মনে হলো না যে এটা আমার মেয়ে, এটা আমার বোন, এটা আমার স্ত্রী হতে পারতো, এটা আমার এই হতে পারতো, কেন আপনি সেটা মনে হয়নি? যে মেয়ে যে পুরুষগুলো এই কাজটি করেছে তাদেরকে আল্লাহর ওয়াস্তে কোনো দিক বিবেচনা না করে, দল গোষ্ঠী বিবেচনা না করে, বংশ বিবেচনা না করে এদেরকে কঠোর শাস্তি দিন, এটা অবশ্যই জরুরি। কারণ সারা বাংলাদেশে যেভাবে আজ শুরু হয়েছে, ছোটো বাচ্চা পর্যন্ত দর্শনের শিকার হচ্ছে, বৃদ্ধ মা পর্যন্ত দর্শন শিকার হচ্ছে, অপমান শিকার হচ্ছে, কষ্ট শিকার হচ্ছে, এগুলি আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে নষ্ট করে দেবে। আমাদের এই আমাদের এই আমাদের যে একটা সম্মান আত্মমর্যাদা কোনো কিছুই রাখবে না। একটা পরিবারকে ধ্বংস করার জন্য একটা অপমান যথেষ্ট, একটা অপমানের কারণে মানুষ আত্মহত্যা অনেক সময় করে ফেলে, তার এটা যদিও জায়েজ নেই কিন্তু এই অপমানটা করে অনেক সময় সহ্য করতে পারে না মানুষ। তো এইটা কেন করে? এর জন্য তো উচিত যে কঠিনভাবে হস্তক্ষেপ নেই, এবং যারা এই কাজটি করে তাদেরকে, বিশেষ করে যারা এই যেটাকে বলা হয় এই করে টিপ বলে, ইপটিজিং বলে, বা এই জাতীয় যতগুলি আছে এই জাতীয় জিনিসগুলোতে কঠোরভাবে আমাদের রাষ্ট্রীয় হস্তক্ষেপ যেমন থাকা দরকার, তেমনিভাবে হস্তক্ষেপ থাকার সাথে সাথে শিক্ষকদের সেখানে ভূমিকা থাকতে হবে, সামাজিক পরিবারের ভূমিকা থাকতে হবে, সামাজিকতার ভূমিকা থাকতে হবে, সমাজের যারা দায়িত্বশীল তাদের দায়িত্ব হচ্ছে এগুলিকে দেখাশোনা করা, বিশেষ করে প্রত্যেক এলাকার মেম্বার চেয়ারম্যানের দায়িত্ব রয়েছে এই এলাকায় কিছু হতে গেলে যে কঠিনভাবে সেটাকে নিয়ন্ত্রণ করবে। তিনি যদি খারাপ হন সবাই মিলে তার বিরুদ্ধে এসে উপরে জায়গাতে সেখানে অভিযোগ দিতে পারবে, কিন্তু সমস্যা হচ্ছে অভিযোগ কার কাছে দিবে? অভিযোগ কারেরাই যখন অন্যায় করে তখন সেখানে কার কোনো থাকে না। আলহামদুলিল্লাহ অনেকে ভালো মানুষ আছে, এদের কাছে আমরা অনুরোধ জানাবো, যারা ভালো মানুষ আছে রাষ্ট্রের মধ্যে, যে তারা যেন এই বিষয়গুলি কঠিনভাবে তারা দেখে এবং এই ব্যাপারে যেন বাস্তব পদক্ষেপ নেয়, যাতে করে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন এবং এই অবস্থা থেকে মুক্তি দান করেন। কেউ এটা পছন্দ করতে পারে না, যত মানুষই হোক না কেন, বিবেক যারা আছে সে পছন্দ করতে পারে না, এবং বিবেক যা আছে সে অবশ্যই এই অবস্থাকে কখনো মেনে নিতে পারে না। এই জন্য বিবেকবান মানুষদের কাছে অনুরোধ থাকবে, অনেক সময় দেখা যায় কোনো কোনো বিচারক নিজে সৎ স্বপ্রণোদিত হয়েও কোনো কোনো রোল জারি করে,
আমার তো মনে হয় উচিত এই সমস্ত বিবেকবান যারা বিচারকরা আছে তাদেরও এই যেহেতু বিষয়ে সপ্রভাবিত হয়ে যেন এই বিষয়ে এই সমস্ত বিষয়ে যেহেতু এটা একটা বড় ধরনের ফেতনার জায়গা সমস্যার জায়গা তৈরি হচ্ছে পুরো সমাজের মধ্যে এখানে সপ্রভাবিত এখানে বিচারের ব্যবস্থাপনা করা উচিত এবং সেখানে মৃত্যুদণ্ডের মতো বড় দণ্ড ক্যাপিটাল একটা শাস্তি ব্যবস্থাপনা করা উচিত যাতে করে এটা ভবিষ্যতের প্রজন্মের জন্য একটা বড় ধরনের রক্ষার কাজ করতে পারে এই বিষয়টা আমাদের দেখা উচিত আল্লাহ আমাদেরকে সঠিকভাবে আমাদের দিনকে হেফাজত করুন এবং আমাদেরকে আমাদের মা বন্ধুকে হেফাজতের হেফাজত করার ব্যবস্থাপনা করে দিন এবং তারা যেন সহজে বের হতে পারে ঘর থেকে বর্তমানে এমন অবস্থা হয়েছে কোনো মানুষ একটি ভালো কাজের জন্য বের হবে তার কোনো সুযোগ নেই ঘরে আসবে কি না সে তার কোনো সিউরিটি পাচ্ছে না আল্লাহ আমাদেরকে হেফাজত করুন।